সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি ইফতারের আয়োজনে। সাথে রয়েছি আমি শান্তা জাহান এবং আমার সাথে রয়েছেন রন্ধনবিদ শাহনাজ ইসলাম। শাহনাজ আপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি সবসময় ভালো থাকি এবং তোমাকে দেখতে আমার মন ভালো হয়ে যায়। আজকে আমাদেরকে কোন রেসিপিটা করে দেখাবে? আজকে একদম চটজলদি একটা রেসিপি করব, সেটা হচ্ছে পাঙ্গাস মাছের চপ। আচ্ছা, চপ আমি সবসময় শুনেছি আলুর চপ হয়, ডিম চপ হয়, বাট এটা হচ্ছে পাঙ্গাস মাছের চপ। আলু থাকবে অবশ্য বাইন্ডিং এর জন্য, কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে করছি, যেহেতু রমজানে কিন্তু মাছ একেবারেই খাওয়া হয় না আমাদের, আর ইফতারের সময় তো মাছ খাই না আমরা, খাই খুব কম। মাছটাকে যদি একটু ডিফারেন্ট করে খাওয়া যায়, চপ আকারে খাওয়া যায়, যেমন পেঁয়াজ আকারে খাওয়া যায়, তাহলে কিন্তু না খেয়ে উপায় নাই, কিন্তু অনেক বেশি টেস্টি হয়। যদি আমরা এটাকে চপ আকারে করে খাই খুবই বেশি টেস্টি হয়। আর পাঙ্গাস মাছে কিন্তু কাটার পরিমাণও থাকে না, তো এই জন্য সেটা খুব সহজে তৈরি করে ফেলা যায়। যে কোনো ধরনের মাছের চপ করতে হলে সেই মাছগুলোকে বেছে নিতে হবে যেগুলোতে কাটা কম। আচ্ছা, সেই মাছগুলো বেছে নিতে হবে, তাহলে বাচ্চাদের খাওয়াতে কোনো টেনশন লাগবে না আর কি। ঠিক আছে, আমরা দেখে নিই পাঙ্গাস মাছের চপ তৈরি করতে কি কি উপকরণ লাগবে। পাঙ্গাস মাছ নিয়েছি 1 কাপ পরিমাণ হালকা সিদ্ধ করা পানি, অল্প একটু পানিতে সিদ্ধ দিতে হবে, যে এই পানিটা শুকিয়ে যায় সিদ্ধ দিলে, একদম অল্প পরিমাণ পানিতে। লবণ কি দিতে হবে সাথে? না, কিছুই দিতে হবে না, কারণ এখনই সব দিব আমরা এজন্য। আর এখানে নিয়েছি আলু ম্যাশ করা 1/2 কাপ পরিমাণ, ব্রেড ক্রাম লাগবে পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিব 2 টেবিল চামচ, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, আর অল্প একটু টমেটো সস নিব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। কর্নফ্লাওয়ার নিব আমি 2 টেবিল চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া নিব 1/2 চা চামচ, আর আদা রসুন বাটা আমি এরকম 1/2 চা চামচ করেই নিব, একটি ডিম লাগবে, আর অল্প একটু নিব জিরা গুঁড়া, কিন্তু এখানে আমি কোনো মশলা ইউজ করব না, হলুদ মরিচ ইউজ করব না। আর নিচ্ছি আমি এখানে অল্প একটু সরিষার তেল ব্যবহার করব মাখানোর সময়। আচ্ছা, খুব বেশি টেস্ট লাগবে খেতে। আর দিচ্ছি লবণ আর তেল, তোমাদের লাগছেই। ঠিক আছে, প্রিয় দর্শক, দেখে নিলাম পাঙ্গাস মাছের চপ তৈরি করতে কি কি উপকরণ লাগবে। চলুন তৈরি করে নিচ্ছি আমাদের আজকের এই মজাদার হেলদি রেসিপিটি। মাছটাকে দিয়ে দিব, খেয়াল রাখতে হবে যাতে মাছ সেদ্ধর পর মাছে পানি না থাকে। আলুটা খেয়াল রাখতে হবে যতটুকু মাছ তার অর্ধেক পরিমাণ দিতে হবে, হয়তো খেতে কিন্তু ভালো লাগবে না। কর্নফ্লাওয়ার দিলাম, এবার দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিচ্ছি, ধনে পাতা কুচি, আমি ঝালের জন্য গোলমরিচের গুঁড়াটা ইউজ করব, একটু জিরা গুঁড়া লাগবে আমাদের। এবার দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ডিমটা পুরো একবারে দেওয়া যাবে না আমি এখানে, ডিমটা হচ্ছে আমরা বাইন্ডিং এর জন্য ব্যবহার করব পরে ব্রেড ক্রাম্বে দেওয়ার জন্য। আমরা ফ্রেশ সরিষার তেল নিয়েছি, এটিও একদম ঘানিতে ভাঙানো সরিষার তেল। চপের সাথে যদি আমরা এরকম একটু সরিষার তেল মেখে খাই তাহলে কিন্তু অদ্ভুত একটা টেস্ট লাগবে। মাছের সাথে, যে কোনো মাছের সাথে কিন্তু সরিষার তেলটা খুব ভালো যায়, তাই না? খুব, মাছ ভর্তাতেও দেখা যায় সরিষার তেলটা সব সময় ব্যবহার করা হয়। এছাড়া যারা মাছ ভাজা খেতে পছন্দ করেন তারাও কিন্তু সরিষার তেল খেতে পারেন, কারণ সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, পাশাপাশি মাছের যে একটা টেস্ট আছে সেটাকে বাড়িয়ে দেয়। লবণ দিতে হবে আমাদের, লবণ দিব আমি এখানে 1 চা চামচ পরিমাণ, যেহেতু অনেকগুলো চপ আমাদের, তাই না? ঠিক আছে, ফ্রেশ লবণ একদম স্বচ্ছ এবং ঝকঝকে আয়োডিন যুক্ত। তোমার চপ মাখানো হতে হতে আমি তেল গরম করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই ফাঁকে আমি যেটা করছি ব্রেড ক্রাম আর ডিমে গড়িয়ে নিচ্ছি। ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিব, এটা দেখলে বাচ্চারা মাছ খেতে চায় না, কিন্তু এটা যখন দেখবে সে দৌড়ে আসবে অবশ্যই, এবং বাইরে এত সুন্দরভাবে ক্রিস্পি হওয়া। আমি যখন আমার বাচ্চাকে খাওয়াই মাছের চপ করে, সে কিন্তু ধরতে পারে না, সে আমি তুমি চিকেন চপ করেছে খুব টেস্ট হয়েছে, সে তখন বলতেই পারে না যে ফিশ করে দিয়েছি। দু একটা সময় হয়তো খেয়াল করে বুঝতে পারে, বাট বেশিরভাগ সময় সে বুঝতে পারে না।
বুঝতে পারছি ভাজার পরে খুবই ভালো লাগবে, খেতে ভালো লাগবে। আর এটা যখন আমরা ইফতারের সময় খাবো, এটা কিন্তু মাছে মাছের যে একটা পুষ্টিগুণ সেটা তো আছেই, এর সাথে রয়েছে কার্বোহাইড্রেট, আলুটা রয়েছে, এই জন্য এটা খেতে কিন্তু খুবই হেলদি, তাই না? এবং খুবই কম মশলায় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে মাছের চপ। আর পাঙ্গাস মাছ খুবই সহজলভ্য এবং বাচ্চারাও খেতে পছন্দ করে, পাশাপাশি কাটাযুক্ত নয়, তো আপনি নিশ্চিন্তে আপনার বাসার ছোট বড় সবার জন্য কিন্তু এই মাছের চপ তৈরি করতে পারেন। কেউ চাইলে কিন্তু এটাকে বল আকারেও খেতে পারে, তাই না? বল করে দেওয়া যায়, বল যেভাবে তৈরি করে। আমাদের মাছের চপ তৈরি করা হয়ে গেছে আপু, আমি তেল গরম হয়ে গেছে যেহেতু তেলে দিয়ে দিচ্ছি। ডুবো তেলে দেওয়ার পরেও কিন্তু আমাদের মাছের চপগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ফ্রেশ তেল সবসময়ের জন্য স্বচ্ছ এবং ঝকঝকে, কারণ এই তেলে এমন কোনো উপাদান নেই যেই উপাদানগুলোর কারণে তেলটা ভারী হবে অথবা আপনার খাদ্যের যে গুণগত মান রয়েছে সেটিকে নষ্ট করবে। শাহনাজ আপু, আমাদের ফিশ চপ হতে তো খুব বেশি সময় লাগবে না তুমি বললে, তাহলে আমি সত্যি একটা বিরতি নিয়ে আসবো, তারপরে আমরা ফিশ চপ কিভাবে করে পরিবেশন করতে হয় সেটা দেখাবো। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। বিরতির পরে ফিরে আসছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি ইফতারের আয়োজনে, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি ইফতারের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তৈরি হচ্ছে আমাদের ফিশ চপ, চলুন দেখে নিই কি অবস্থা। শাহনাজ আপু, হয়ে গিয়েছে, আমরা এখন এটা তুলে নিব। বাট সবচেয়ে বেশি চমৎকার বিষয় যেটা, একদম ভাজা হয়ে যাওয়ার পরও কিন্তু তেলটা একদম স্বচ্ছ, তাই না? চমৎকার কালার হয়েছে, যে একদম অরেঞ্জ কালার, রেড কালার, গ্রিন কালার, সব কিছুর একটা পারফেক্ট কম্বিনেশন। থ্যাংক ইউ। আচ্ছা শাহনাজ আপু, প্রথমে আমি ধন্যবাদ দিব এত চমৎকার, চটজলদি এবং হেলদি একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো একটি রেসিপির সাথে সুন্দর করে পরিবেশন খাবারের মান এবং খাবারের প্রতি মানুষের আগ্রহ সব বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ শাহনাজ আপু আরও একবার চমৎকার এই রেসিপিটির জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আরটিপিকে, ধন্যবাদ ফ্রেশ সয়াবিন তেলকে। এবং দর্শক, আপনারা অবশ্যই বাসায় মজার মজার হেলদি রেসিপি খেতে চেষ্টা করবেন এবং ফ্রেশের সাথেই থাকুন, আরটিপির সাথেই থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের এই মজাদার হেলদি রেসিপিটি। সময় থাকলে কিন্তু খুব চটজলদি এই ফিশ চপের রেসিপিটি বাসায় চেষ্টা করতে পারেন আজই। আর যদি আজ না হয়, পরবর্তীতে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং বলবেন কেমন হয়েছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী আয়োজনে নতুন মজাদার হেলদি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আরটিভির পর্দায়, দেখতে থাকুন সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি রেসিপির সব আয়োজন। আল্লাহ হাফেজ।